ভিভার্স এন্ড সাবস্ক্রাইবার আশা করছি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগতম তো আজকের নতুন ভিডিও হচ্ছে পড়ালেখা বিষয়ে সো পড়ালেখা বিষয়ে যে কোনো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিও শুরু করা যাক তো আজকের ভিডিও হচ্ছে দের জন্য এসএসসি দু হাজার বাইশ সো এই এসএসসি দু হাজার বাইশের জন্য একটা নোটিশ আসছে সো এই নোটিশটা তোমাদেরকে আমি পড়ে শোনাবো আর নোটিশে কী কী আছে সেটা তোমাদেরকে দেখাবো নোটিশটা তোমাদেরকে আমি ডাউনলোড করার প্রসেস দিবো সো সেইখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবো তো অবশ্যই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা তাহলে কীভাবে ডাউনলোড করতে হচ্ছে সেটা বুঝতে পারবো সো এখানে যদি নোটিশে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি দু হাজার বাইশ সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচি আলোকে মূল্যায়ন সো এখানে মনে হচ্ছে যে তোমাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে এরকম কিছুই দেখো যে দু হাজার বাইশ সালে এসএসসি পরীক্ষার জন্য মানে পূর্ণ বিষয় বিন্যাসে একটা আছে মূল্যায়নের জন্য কিছু দিছে সব পুরা লেখাটা এখানে দেখা যাচ্ছে না সো এখানে আমি সরি উপরেরটাতে একবার ট্যাপ করলাম সো টাইপ করলে অন্য একটা ইন্টারফেসে চলে আসবে স্যার দেখতে পাচ্ছ যে ইন্টারফেসটা চলে আসছে এখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছ যে নোটিশ দু হাজার বাইশ সালে এস এস সি পরীক্ষার্থীদের জন্য পূর্ণ বিনাশকৃত পাঠ্যসূচির আলোকে মূল্যায়ন নির্দেশনা গ্রেড প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রেরণ সো তোমরা বুঝতেই পারতেছো যে তোমাদের কিন্তু এসএস অ্যাসাইনমেন্ট দিছে এটা এটা দিয়ে তোমাদেরকে একটু মানে পরীক্ষাতে মানে হচ্ছে না সেই জন্য মূল্যায়ন করবে প্রতিটা শ্রেণীতে কিন্তু এখন বর্তমানে অ্যাসাইনমেন্ট চলতেছে শুধু তোমাদের বাদে সো তোমাদেরও কিন্তু দিয়ে দিলো এসএসসিদের জন্য সো এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট দিছে প্রথম সপ্তাহের যদি এটা ডাউনলোড করতে চাও ওই যে দেখো পিডিএফের অ্যাসাইনমেন্ট পিডিএফ সো এখানে যদি ক্লিক করো তাহলে দেখতে পাচ্ছ ডাউনলোডের অপশান চলে আসছে সো এই এইটা আমার ডাউনলোড করে আছে অলরেডি সো আমি একটু ডাউনলোডে চলে যাব সেখানে সো দেখতে থাকো সো কি কি আছে সেটাও তোমাদেরকে আমি দেখ দেখাবো সো চলে আসলাম আমি পিডিএফটাতে ডাউনলোড করেছিলাম যেটা আগে আমি সো এরপর যদি তোমরা সামনে লক্ষ্য করো তাহলে একটু জুম করে দেখাই তাহলে দেখতে সুবিধা হবে সো এখানে যদি লক্ষ্য করো তাহলে হচ্ছে দেওয়া আছে বিশ হয় দু হাজার বাইশ সালে এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীদের জন্য পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে এসআইনের বা মূল্যায়ন নির্দেশনা সো তোমরা বুঝতেই তো আমাদের কিন্তু অ্যাসাইনমেন্ট দিয়ে দিছে সো এই অ্যাসাইনমেন্টটা যদি তোমরা অ্যানসার বা সমাধান চাও নির্ভুল একদম পিডিএফ সহ তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমি প্রতিটা সাবজেক্টে অ্যাসাইনমেন্ট পিডিএফ সহ আপলোড করে দিয়ে দেব তো এরপরে যদি লক্ষ্য করি তাহলে কোভিড নাইন্টিন অতিমা অতি মহামারীর কারণে। আঠেরো তিন দু হাজার বিশ খ্রিস্টাব্দের তারিখ থেকে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান কার্যক্রম বন্ধ হয়ে রয়েছে ফলে দু হাজার একুশ শিক্ষাবর্ষে দশম শ্রেণীর শিক্ষার্থীরা নির্ধারিত পাঠ্যসূচি অনুযায়ী স্বাভাবিক শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেনি তবে শিক্ষার্থীর শিক্ষণ প্রক্রিয়া অব্যাহত রাখতে সংবাদ বাংলাদেশ টেলিভিশনে ধারাবাহিকভাবে শ্রেণী কার্যক্রম প্রচার করা হয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজেদের উদ্যোগে অনলাইন ক্লাসে পরিচালনা করেছে এছাড়া শিক্ষা মন্ত্রণালয় নির্দেশনায় দু হাজার বিশ সাল থেকে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলমান রয়েছে সো এখনও বর্তমানে অ্যাসাইনমেন্ট চলতেছে সো এখানে কিন্তু অনেক বড একটা নোটিশ দিচ্ছে যেটা এখন এই মুহূর্তে পড়া সম্ভব না কারণ ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে এরপর হচ্ছে আমাদেরকে আমি দেখাবো যে কী কী সাবজেক্টে অ্যাসআইমেন্ট দিছে অবশ্যই প্রতিটা সাবজেক্টের অ্যাসাইনমেন্ট দিবে সো এটা হচ্ছে প্রথমে কী কী দিছে সেটা হচ্ছে দেখতে পাবা সো এখানে যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাচ্ছো উপরে দু হাজার বাইশ সালে এস এসএসি শিক্ষার্থীদের জন্য পুনর্শকৃত পাঠ্যসূচি ভিত্তিতে অ্যাসাইনমেন্ট গ্রেড সো এখানে গ্রেডটা সুন্দরভাবে দিয়েছে সো এটা যদি চাও তবে অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা থাকবে সেখান থেকে ডাউনলোড করতে পারো আর যদি বিস্তারিত জানতে চাও বা এই যে সাইটটা থেকে যদি ডাউনলোড করতে যাও তো অবশ্যই সাইটেরও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে তোমরা চাইলে সেখান থেকেও সুন্দরভাবে ডাউনলোড করতে পারো আমি যেভাবে তোমাদেরকে ডাউনলোড করে দেখাইলাম সো এরপরে যদি অ্যাসাইনমেন্টে চলে আসি তাহলে দেখতে পাচ্ছ এখানে সামনেই এটা হচ্ছে বাংলার প্রথম অ্যাসাইনমেন্ট সি সো এইখানে দেখো সুন্দরভাবে লেখা আছে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ সো এখানে অ্যাসাইনমেন্ট দেশের গল্পের অনুসারে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের আবেগ অনুভূতি অনুধাবন এবং তাদের প্রতি পরিবার ও সমাজের ভূমিকা নির্ধারণ সো এটা হচ্ছে তোমাদের এসআমের দিছে এখানে নির্দেশনা দিছে এক নাম্বারে বাঘ প্রতিবন্ধী সুভাতার পরিবার ও সমাজ থেকে যে আচরণ পেয়েছে এর বিবরণ দুই নম্বরে দিছে শুভার প্রতি পরিবার ও সমাজের প্রত্যাশিত ঐতিবাচক আচরণ তিন নম্বরে দিকে তোমার চেনা জানা একজন বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের বেড়ে ওঠার প্রতিবন্ধিতাসমূহ এবং চার নাম্বারে একজন বিশেষ চাহিদাসম্পন্ন মানুষও সংবাদশীল ও অনুভূতি প্রবণ মন আসে মন্তব্যটি সুভা ও তোমার চেনা জানা বিশেষ চাহিদা সম্পূর্ণ মানুষের প্রেক্ষিতে বিশ্লেষণ করতে হবে তো তোমরা বুঝতেই পারলে সো এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট নির্দেশনাটা ছিল আর অ্যাসাইনমেন্ট ছিল সুভা গল্প সম্পূর্ণ তোমরা যদি পড়ে থাকো তাহলে অবশ্যই তো নিচে নিচে অ্যান্সার দিতে পারবো আর যদি না পারো তো কোনো টেনশন নেই আমার এই চ্যানেলে প্রত্যেকটা সাবজেক্টে অ্যাসাইনমেন্ট আপলোড করা থাকবে একটু সময় তো যত তাড়াতাড়ি পারি আমি কিন্তু অ্যাসাইনমেন্টটা আপলোড করে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এরপর হচ্ছে গণিত বা অঙ্ক যেটাই বলেন না কেন অ্যাসাইনমেন্ট নং এক অ্যাসাইনমেন্ট এখানে দিছে যে কোনো বাস্তব সংখ্যা এক্স ওয়াই এবং জেড এর জন্য এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকোয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল থ্রি এবং এক্স ওয়াই জেড ইকুয়াল ফোর সো এটা হচ্ছে এস বা অঙ্কটা যাতে তোমাদের সমাধান করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছ আরও অনেক কিছুই দিছে সো এগুলো যদি তোমরা চাও তবে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে চলে যাও সেখান থেকে ডাউনলোড করে সুন্দরভাবে লিখ দেখতে পাবা সো এয়ার অ্যান্সার চাইলে তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আশা করবো সো এই যে প্রথম সপ্তাহের এই এই দুইটা সাবজেক্টে তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে অঙ্ক অনেক ছোটোই দিছে যার কারণে অনেক সুবিধা হবে তোমাদেরকে লিখতে আর এর পরবর্তীতে আবারও তোমাদের অ্যাসাইনমেন্ট দিবে আশা করছি সেগুলোরও আমি সমাধান করে দেবো ইনশাআল্লাহ তো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবা তো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করতেছি আর প্রতিটা আপডেট খবর পেতে পড়ালেখা বিষয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা তো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করতেছি আল্লাহ হাফিজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম